আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, সেটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। রেসিপিটি অনেক সহজ, আই হোপ আপনারা সবাই রেসিপিটিও অনেক পছন্দ করবেন। চলুন দেখে নিন। প্রথমে আমগুলোকে ভালো করে হাত দিয়ে ধরে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যেন কোনো কষ বা ময়লা আমের গায়ে না লেগে থাকে। এভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন আমি ধুয়ে নিচ্ছি এভাবে। তারপর এভাবে আমের যে উপরের অংশটুকু আমি অল্প একটু করে কেটে নিচ্ছি, দেখুন এভাবে কেটে নিতে হবে। সবগুলো আমেরই আমি এভাবে কেটে নিয়েছি। তারপর একটি ফ্রাইং প্যানে পানি দিয়ে আমগুলো সিদ্ধ করে নিতে হবে। দেখুন সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা স্পুন দিয়ে এভাবে চেপে চেপে দেখে নিচ্ছি, আমগুলো নরম হয়ে গেছে। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে আমগুলোর পাল্প মানে রস বের করে নিতে হবে। তারপর একটি ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে, যেন কোনো আঁশ বা কোনো কিছু না থাকে। বাট এটি অপশনাল, আপনাদের ইচ্ছা, আপনারা চাইলে এটি করতেও পারেন, নাহলে স্কিপ করতে পারেন। দেখেন এরকম একটা স্মুথ পেস্ট হয়ে যাবে। তারপর এখানে আমি মৌরি, ধনিয়া এবং পাঁচফোড়ন নিয়ে হালকা একটু আঁচে টেলে নিয়ে এটি গুঁড়া করে নেব। দেখুন এভাবে আমি হাত দিয়ে এটা নেড়ে নেড়ে দিচ্ছি। এভাবে কন্টিনিউয়াসলি নেড়ে তারপর চেক করতে হবে। আমি এরকম আধো আধো গুঁড়া করে নিয়েছি, একদম ফাইন গুঁড়া না হলেও হবে। তারপর এই যে পাল্পগুলো আমি ছেঁকে নিয়েছিলাম, ওটা চুলায় বসে মাঝারি আছে, আমি এভাবে নেড়ে নেড়ে এটা একটু ঘন করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি নেড়ে নিচ্ছি, কন্টিনিউয়াসলি নাড়ে নিতে হবে যেন নিচে না লেগে যায়। এরকম ছোটো ছোটো বাবল আসার পর সেই গুঁড়া করা মশলাটি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মিক্সচারটিতে মিক্স করে নিতে হবে। এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে তো আবার নেড়ে নিলাম। তারপর আপনাদের পরিমাণ মতো চিনি, আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি। তারপর আমি এখানে অল্প একটু চাট মশলা দিয়ে দিলাম, যেন একটা ট্যাঙ্গি এবং একটা ফ্লেভার আসে। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন না দিতে পারেন। এরপর আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এটি আমি শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি। তবে এভাবে ভালো করে এটা নাড়তে হবে কন্টিনিউয়াসলি। দেখেন এটার টেক্সচারটা অনেক ঠিক হয়ে গেছে আর অনেক সুন্দর একটি কালার আসছে। আমি একটু টেস্ট করে নিলাম যে এটা ঝাল টক মিষ্টি সব ঠিক আছে কিনা। দেখুন মিক্সচারটি এভাবে নেড়ে নেড়ে নিতে হবে, যখন এরকম ঘন হয়ে যাবে, আর ঘন হয়ে যাওয়ার পর যখন এরকম স্পেস করার পর এটা একে অপরের সাথে অনেক ইজিলি লেগে যাবে, তখনই বুঝবেন যে এটি হয়ে গিয়েছে। পরে আমি বড় একটি ছেনির মধ্যে সরিষার তেল মেখে নিচ্ছি। এভাবে মেখে নিলে আপনারা যখন আমসত্ত্বটি শুকিয়ে যাবে তখন ইজিলি অনেক তুলতে পারবেন, আর একটি সুন্দর টেস্টও আসে। এভাবে আমি এরকম একটি কাঠের চামচ দিয়ে এটি ভালো করে স্প্রেড করে দিচ্ছি। দেখুন এভাবে পাতলা করে আমি স্প্রেড করে দিচ্ছি, অনেক ভালো করে ইভেনলি এটাকে এভাবে স্প্রেড করে নিতে হবে। আর দেখতে হবে যেন মাঝখানেও কোনো ফাঁকা না থাকে। দেখুন স্প্রেড করে নেওয়ার পর আমি এইভাবে রোদে এটি শুকিয়ে নিচ্ছি। অ্যান্ড 3 দিন পর আমি এরকম একটি স্ট্রাকচারের আমসত্ত্ব পেয়েছি, যদিও ছবি তুলতে তুলতে অনেকে খেয়ে ফেলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন।